গাইজ, এখন বাজে সকাল 6টা। আমি একদম রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি আসিঘাটে, ওখানে গিয়ে বোট রাইড করব। তো আমরা গোদলিয়া মোড় থেকে আসিঘাট অবধি টোটো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো, বাট আমরা শেয়ার টোটো নিয়েছি। এখানে ভাড়া পড়েছে 10 টাকা করে পার হেড। আমরা আসিঘাট থেকে বোট রাইড করছি কারণ দাশাশামের ঘাটটা একটু ভিড় থাকে। তো এই ঘাটটা দেখো খুব ফাঁকা। আসিঘাটে কিন্তু ভোর 5টার সময় একটা গঙ্গা আরতি হয়, যেটা দেখতে খুব ভালো লাগে। আমরা অত সকালে উঠে আসতে পারিনি, এর জন্য আমাদের দেখা হয়নি। আর তোমরা যদি চাও একটু নিরিবিলি ফাঁকা জায়গায় থাকতে, তাহলে কিন্তু আসিঘাটের আশেপাশেও থাকতে পারো। এখানে কিন্তু বেশ ভালো ভালো হোটেল আছে। তো এটাই হলো আমাদের বোট, আর সকাল সকাল বোট রাইড করার মজাটাই কিন্তু আলাদা। এই বারাণসী শহরে ছোট বড় মিলিয়ে 80টারও বেশি ঘাট আছে। এগুলোর মধ্যে কয়েকটা বিখ্যাত ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, আসি ঘাট, 64 ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট। এর মধ্যে শুধুমাত্র হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাটে অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হয়। এটা হলো দশাশ্বমেধ ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়। আসলে এই ঘাটটা কাশী বিশ্বনাথ মন্দিরের একদমই কাছে, তো সারাদিনই বলতে গেলে এরকমই ভিড় থাকে। আমরা বোটে করে আসিঘাট থেকে মণিকর্ণিকা অবধি গিয়েছিলাম, আর ফেরার পথে দশাশ্বমেধ ঘাটে নেমে পড়েছিলাম। এতে সময় লেগেছিল 1 ঘন্টার একটু বেশি, আর আমাদের বোটে খরচ পড়েছিল 700 টাকা। তোমরা যদি চাও তাহলে তোমরা শেয়ারেও বোট রাইড করতে পারো, সেক্ষেত্রে খরচ পড়ে মাথা পিছু 100 থেকে 150 টাকা। বোট রাইড সেরে এখন আমরা হোটেলে ঢুকছি ব্রেকফাস্ট করব বলে। আসলে আজকে আমাদের একটা সাইট সিন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে এত রোদ মনে হয় না সেটা করা হবে। তো ঠিক করেছি যে বিকেলবেলা আশেপাশের ঘাটগুলো একটু ঘুরে দেখব। এখন বাজে সকাল 9টা, আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আমরা চলে এসেছি নিচে। এটা হোটেলেরই সেই রেস্টুরেন্টটা, 1916 ক্যাফে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি খাস্তা কচুরি। এটা আমাদের কলকাতার খাস্তা কচুরি থেকে একটু ডিফারেন্ট। সাথে নিয়েছি ব্রেড, বাটার, একটা ছোট্ট জ্যামও দিয়েছে আর ফল। বিকেল বিকেল বেরিয়ে পড়েছি রেডি হয়ে, কয়েকটা ঘাট আজকে ঘুরে দেখব। আর আজকে ইচ্ছা আছে কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করব এখানকার। গঙ্গা আরতি তো দেখবই, সাথে কিছু শপিংও করব কারণ আজকে আমাদের বারাণসীতে লাস্ট ডে। এটা হলো এখানকার খুব ফেমাস মালাই লাস্সি। এটা কিন্তু ট্রাই করতেই হবে বারাণসীতে আসলে। খেতে কিন্তু অসাধারণ ছিল।
नेक्स्ट आमरा चले एसेछि काशी चाट भंडारे। तुम्हारा देखते पाच्छो एखाने कत भीड़। आमरा अनेकक्षण लाइने दाड़िये थेके चाट नीते पेरेछि। आमरा नियेछिलाम दहीवाल्ला आर समोसा चाट। एछाड़ा आरो अनेकगुलो चाट आमार खावार खूब इच्छा छिलो किन्तु नेवा पसिबल हयनि। खेते छिलो दुर्दान्त। आर तुम्हरा जदि वाराणसी आसो एटा किन्तु एकदम मिस करबे ना। वाराणसीते आसबे किन्तु वाराणसीर पान खाबे ना एटा तो होते ही पारे ना। तो এই পানগুলো নিয়েছিল 50 টাকা করে। আর এগুলো এত ভালো খেতে ছিল, আমি এর আগে এত টেস্টি পান কখনো খাইনি। আমরা অনেক শপিং টপিং করে হোটেলে ফিরে এসেছি। এখন করব ডিনার। ডিনারে আজকে নিয়ে নিয়েছি এই থালিটা। এর মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে। এটা দিয়েছে চিকেন বিরিয়ানি, স্যালাড, এগ কষা, চিকেন কষা, তারপর এর সাথে দিয়েছে বাটার রুটি, বাটার নান, গোলাপ জামুন আর পাপড়। তো যাই হোক, আমি এখন আমার ডিনার এনজয় করব। আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে দাও। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।